কোন সব কেউ আছে আর ডাক্তার আমি আছে রাঙ্গিয়া ছেলে ছেলে বউ কে কাটবাই আর কাটবাই হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি কত বিঘে এরিয়া জুড়ে এই বাড়িটা আছে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি সোনারঞ্জি রাজবাড়ি এটা হচ্ছে পুরাকালে রাজবাড়ি তো চলো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার এখানে এসে তো ভীষণ ভালো লাগছে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কামান লোহার কামান এটা রাজাদের তো এই দেখো এটা হচ্ছে মেন গেট একদম বড় রাস্তার পরের গেট এটা এটা হচ্ছে প্রথম গেট বলতে পারো ভীষণ হাইট আর এগুলো তো কিছু কিছু ভেঙে গেছে আর কিছু কালো হয়ে গেছে হয়তো এখানে কেউ পিকনিক টিকনিক করতে এসেছিলো সেই কারণে এর ধোয়াগুলো হয়েছে উপরের এই দেখো হাইটটা দেখো কতটা বড় প্রচুর উঁচু উঁচু এখন এগুলো পুরো জঙ্গল আর এখানে আবর্জনা ফেলে তো পুরো ভর্তি করে দিয়েছে এখানে এসছি আমি আমার মেয়ে আমার বর তাই একটু ঘুরতে এলাম ভাবলাম এই কাছেই যখন এত সুন্দর একটা জায়গা রয়েছে তো একটু দেখি তো এই দেখো এটা হচ্ছে এটা একটা কিছু বানানো হয়েছে সংস্থা করবার জন্য এখানেও কিছু বাড়ি ছিল আগে এটা হচ্ছে স্কুল হাই স্কুল এটা রাজবাড়ির ভিতরে বানিয়ে দিয়েছে জানি না আগের থেকে ছিল কি তার রাজবাড়ি ধ্বংস হওয়ার পরে হয়েছে সেটা কিন্তু আমি জানি না তো এখন দেখছি অনেক বড় বেশ সুন্দর স্কুলটা দেখতে আর এগুলো বিল্ডিংগুলো মনে হচ্ছে পুরনো কিন্তু কিছু কিছু নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে এই দেখো এই যে সামনে বড় গেটটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে দু নম্বর গেট মানে সেকেন্ড গেট তো দেখো এটা দেখতে কালারগুলো কিছু কিছু আছে আবার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে আমার তো ভীষণ ইচ্ছা যেগুলো সুন্দর করে বানালে কিন্তু প্রচুর মানুষ এখানে দেখতে আসবে দেখার মতো জায়গা প্রচুর বড় একটা এরিয়া জুড়ে রয়েছে এই সোনারঞ্জি রাজবাড়িটা রাজাদের বাড়ি পোড়াকালে তো দেখো এই দেখো এগুলো অর্ধেক অংশ ভেঙে গেছে অর্ধেক অংশ ভেঙে গেছে এগুলো পুরো জঙ্গল হয়ে রয়েছে এটা একটা রাস্তা সামনেটা দিয়ে আমরা কিন্তু এখনও পর্যন্ত গাড়ির মধ্যেই আছি এখনও নামিনি এখনও চলছে তো প্রথম গেটটা থেকে দ্বিতীয় গেটটা কতটা দূরত্ব তোমরা বুঝতেই পারছ এবার এলাম ভিতরে একটু ভিতরে সেকেন্ড গেটের ভিতরে তো ভিতরটা দেখো দেখতে কীরকম এরকম প্রচুর বড় বড় কলা গাছ লাগানো রয়েছে এখানে এই দেখো প্রচুর উঁচু উঁচু বাড়ি এখানে তৈরি ছিল আমার তো ইচ্ছে করছে যা এগুলো ভালো থাকার সময় যদি আমি একবার আসতে পারতাম তো দেখো আখির বাবা চলে গেল গাড়ি রাখবার জন্য আমি আর আমার মেয়ে এখানে দেখতে লাগলাম তো তোমরাও দেখো কেমন লাগছে খুব সুন্দর এখানে একটা অনাথ তো বন্ধুরা দেখো এই যে বড় বড় কলা গাছ এখানে কিন্তু একটা এই রাজবাড়ির ভিতরে একটা অনাথ আশ্রম হয়েছে সেই কোনো নতুন বিল্ডিং হয়নি রাজবাড়িটায় কিছু অংশ তো ভালো এখনও রয়েছে তো সেই কারণে সেই জায়গাটা হয়তো এনারা কেউ ছেড়ে দিয়েছে একটা অনাথ আশ্রম বানানোর জন্য এই দেখো আখির বাবা এখানে গাড়িটা রেখে দিল এই যে বাচ্চারা খেলছে একটু কালারগুলো ঠিক আছে এখানটা হচ্ছে অনাথ আশ্রম ওই যে বাচ্চারা ভিতরে নাচ করছে ভিতরে হয়তো কোনো টিচার আছে নাচ শেখাচ্ছে এই বিল্ডিংটা কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত এখনও হয়নি তো এইগুলো নাকি জেলখানা ছিল আগে যা শোনা গেল তোমাদেরকেও শোনাবো এখানে জেনের আছে কিছু কিছু রক্ষণাবেক্ষণের জন্য কিছু মানুষ এখানে রাখা হয়েছে এখানে প্রচুর বাচ্চারা এখানে খেলা করছে তো তিনটে টোটাল তিনটে বাড়ি এটা কিন্তু প্রথম মানে প্রথম বাড়ি যেটা অনাথ আশ্রমের জন্য দেওয়া হয়েছে এই দেখো তোমরা দেখতে পাবে অনাথ আশ্রম ভালো সোনারঞ্জি রাজবাড়ি মুর্শিদাবাদের মধ্যে পড়ছে এটা তো এই দেখো এই যে পাঁচিলটা দেখাচ্ছে এই যে একটা ছোট্ট মতো গেট বড়োর গেটটা খোলেনি এখনও তো এই ছোটো গেট দিয়ে আমরা প্রবেশ করছি তো তোমরা প্রবেশ করতে থাকো এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি কতটা বড় এরিয়া তোমরা খালি চিন্তা করে দেখো তো দেখো এটা তো এই দেখো বন্ধুরা এটার নাম হচ্ছে এটা হচ্ছে কাছাড়ি বাড়ি এই যে কিছু পণ্ডিত কিছু মানুষ এখানে বসে রয়েছে এনারা এখানে থাকেন তো দেখো আমরা ঢুকে পড়ছি কাছাড়ি বাড়ির ভিতরে এটা হচ্ছে কাছাড়ি বাড়ির গেট তো দেখতে থাকো তোমরা বন্ধুরা এই দেখো এটা হচ্ছে কাছাড়ি বাড়ির সিন এর ভিতর কেউ আছে আর ডাক্তার আমি আছে রাঙ্গিয়া ছেলে ছেলে বউ কে কাটবাই আর কাটবাই হ্যাঁ এটা মোটামুটি কত বিঘে এরিয়া জুড়ে এই বাড়িটা আছে ৮৫ বিঘা জমি ৮৫ বিঘা হ্যাঁ
তো দেখো আমরা ঢুকে পড়ছি এবার কাছারি বাড়ির ভিতরে। দেখো তোমরা কত জানালা দরজা এখানে রয়েছে, প্রচুর বড়। কিন্তু কিছু কিছু রিপেয়ার করা চলছে কাজগুলো। দেখো এই দেখো পুরো সিনটা, এটা ভিতরের সিন একদম। প্রচুর জানলা, নাকি এটা দোতলা বাড়ি, দোতলা বাড়ি মনে হচ্ছে। এই দেখো এটা হচ্ছে ঠাকুর বাড়ি, ঠাকুরের ঠাকুর রাখা হতো এখানে। এই যে উঁচু জায়গাটা, দুটো সিঁড়ি দিয়ে দেখাচ্ছে। এখানে কিছু মানুষ আছে আর প্রচুর পায়রা রয়েছে। দেখতে পাচ্ছো বন্ধুরা, প্রচুর পায়রা এখানে বাস করছে। আমরা তো ঢোকা মাত্রই পায়রাগুলো একদম উড়ে উড়ে যাচ্ছে, বসছে। তো এই হচ্ছে রাজবাড়ি, এর ভিতরে আছে কিন্তু রাজবাড়ি। এখানে সেখানে আমাদের যাওয়ার কিন্তু অনুমতি নেই। তো তার ভিতরে আছে তিনটি সোনার গাছ, এটা নাকি শোনা যায়। তার মধ্যে দুটি কোথায় চলে গেছে, এখনও একটি আছে। তো সেটা আমাদেরকে দেখতে যাওয়ার কোনো পারমিশন দেয়নি। এটা হচ্ছে ঠাকুর বাড়ি, এখানে ভিতরে ঠাকুরও রয়েছে, তার ভিতরে আছে রাজবাড়ি। তো রাজবাড়ি আমাদেরকে আর দেখা গেল না। এখানে হচ্ছে একটা পুকুরের মতো করা রয়েছে, যেখানে বলছে নাকি ঠাকুরকে স্নান করানো হয়। এখানকার কালারটা দেখো, হয়তো রোদ জল এগুলো কিছু অনেকটাই কম পায়, সে কারণে কালারটা সে আগেকার কালারই হয়ে রয়েছে। আর প্লেয়ারগুলো তো প্রচুর বড় বড়, একদম সুন্দর ডিজাইন একটা, খুব সুন্দর। এখানে একটা প্রণামী পাত্র রয়েছে। আর এই দেখো কত পায়রা, দেখো বন্ধুরা। তো তোমরা দেখো ডিজাইনটা, খালি তোমরা দেখো এই যে, এটা হচ্ছে পুকুর, রাজবাড়ির পুকুর। এখানে প্রচুর মাছ আছে, বড় 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 মাছ এখানে। আর প্রত্যেকজন আসছে দেখতে। আর এই যে এগুলো হচ্ছে বিস্কুট দিচ্ছে, এই জলটাতে নাকি কেউ পাও দিতে পারবে না, ইচ্ছে কারো হলে সে একটু হাতে নিয়ে মাথায় দিতে পারবে। এই জলে কেউ পা দেবে না, কেউ থুতু ফেলবে না, কিচ্ছু না। সুন্দর একটা বড় পুকুরের মধ্যে প্রচুর মাছ আছে। এই মাছ নাকি খাওয়াও যায় না, এরা যখন মারা যায় এই মাছ প্রচুর পরে যখন বড় হয় তখন সেটা গঙ্গাতে